জাহাজে একই সঙ্গে চড়বে যাত্রী ও গাড়ি। দেশের বাইরে এমন সুবিধা সহ জাহাজ থাকলেও দেশে এটি প্রথম। তিনতলায় শিপটির উপরে তলা রয়েছে ভিআইপি কেবিন এবং ডেক, দোতলা রয়েছে কেবিন, সাধারণ কেবিন ও ডেক, আর নিচের তলা রয়েছে ফেরি, যেখানে আপনার ব্যক্তিগত যান, বাস সব কিছুই বহন করা যাবে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন এই ফেরির চারপাশে কিন্তু প্রবেশ মুখ রয়েছে এবং চারপাশ দিয়েই এখানে মানুষ প্রবেশ করতে পারবে, যানবাহন প্রবেশ করতে পারবে। তো মানুষের প্রথমবারের মতো একই শিপের মধ্যে ডেক, ভিআইপি কেবিন, সাধারণ কেবিন এবং আপনার গাড়ি বহন করা যায়, যে কারণে ভূতাবাসীর জন্য এটি চমৎকার এক সুখবর এবং বাংলাদেশের নৌভ্রমণ এক অনন্য মাত্রা পাবে। এই মুহূর্তে আশা করছেন সাধারণ যাত্রীরা এবং এই শিপের কর্মরত ব্যক্তিগণ। কার্নিভাল ক্রুজার লাইনটি নিয়ে আসছেন, যেটি হচ্ছে একই সাথে আপনি আপনার গাড়ি, আপনার প্রাইভেট কার, আপনার বাইক সেটা বহন করতে পারবেন, একই সাথে আপনি আজ যাত্রী হিসাবে কেবিন, ডেক এবং ভিআইপি কেবিন নিতে পারছেন। চলুন আমরা একটু ঘুরে দেখি আসলে কতখানি ইন্টারেস্টিং এই নতুন ক্রুজার শিপটি। ঘুম ভাঙে তোমার অস্তিত্বের আশা, আজ দেখতে পাবো কি তোমায় আমি, একটুখানি ঝলক দেখালে কি হয়, এই ইচ্ছার পূরণে জিত করি আমি মন, এই আমার মন অবুঝ স্পন্দন, এই আমার মন অবুঝ। আমাদের ড্রাগের ভাড়া 400 টাকা, কেবিন 3000 টাকা, ভিআইপি 5000 টাকা, মোটরসাইকেল ড্রাইভার প্লাস একজন সহ 1000 টাকা। আমরা একটা ভিআইপি কেবিনে আছি। এই কেবিনটি খুবই মডার্ন ডিজাইনে ডিজাইন করা হয়েছে এবং একেবারে অনবদ্য এই রুমটি। একে বলা হয় ভিআইপি কেবিন। এই কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা এবং সাধারণ যে কেবিনগুলো থাকবে সেগুলোর ভাড়া হবে 3000 টাকা। চলুন আপনাকে পুরো রুমটি দেখাই। এই রুমটিকে বলা হয় মাস্টার রুম, যেখান থেকে এই লঞ্চের মাস্টার বা যিনি ক্যাপ্টেন, যিনি এটিকে চালাচ্ছেন, তিনি কিন্তু এখান থেকে পুরো লঞ্চটিকে কন্ট্রোল করবেন। একই সাথে পুরো জাহাজের কন্ডিশন এবং তার সামনে যে গতিপথ সব কিছুকে দেখার জন্য কিন্তু এখানে সব ধরনের কন্ট্রোল রয়েছে। আপনাকে দেখাই সেই ককপিটটি কেমন এবং সেই ককপিট থেকে কীভাবে আসলে এই লঞ্চটিকে চালনা করা হয়। এবং ককপিটের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু খুবই কোয়ালিটিফুল উডেন ফিনিশ দেওয়া হয়েছে এবং খুবই চমৎকার এবং মডার্ন ডিজাইনই করা হয়েছে। আসলে এর নাম যেহেতু ক্রুজার, সত্যিকার অর্থে কিন্তু ক্রুজার হিসেবেই তৈরি করা হয়েছে। একটি ডাবল বেডের কেবিন, একই সাথে এখানে একটি ওয়াশরুম রয়েছে এবং অবশ্যই এসি রয়েছে এবং প্রত্যেক রুমের সামনে কিন্তু আপনার গ্লাস রয়েছে, আপনি চমৎকার লুকিং কিন্তু রুম থেকেই উপভোগ করতে পারেন। আনুমানিক আমরা 5 ঘন্টা পৌঁছে যাবো, 5 ঘন্টা 5 ঘন্টা এরকম। 5 থেকে 5 ঘন্টা ভোলা কোন ঘাটে যাবে? ইলিশা ঘাটে যাবে। 5 থেকে 5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবে। জি আচ্ছা আচ্ছা। ওখান থেকে আবার রাত 9টায়, মানে প্রতিদিন কি 2টা আসা যাওয়া করবে নাকি একটা? ডেইলি এই একটা আসবে যাবে, ছিল না। এখন তো ভোলাবাসীর জন্য একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে, মালিকেরাও চেষ্টা করছে, নৌমন্ত্রীও চেষ্টা করছে, ভোলাবাসীর জন্য সুন্দর একটা সিস্টেম হয়েছে যে যারা গাড়ি নেবে বাড়ি যাবে, নিজে গাড়ি যাবে সঙ্গে, হ্যাঁ অনেক সুযোগ, বাচ্চা নেবে, অনেক কিছুই নেবে গাড়িতে, মাল নেবে, যা ইচ্ছা নিতে পারবে, কিন্তু ভাড়া নির্ধারণ যা করা হয়েছে তাই। আমরা এখন
লঞ্চের দোতলায় যাব। এটি হচ্ছে ক্যাপ্টেনের রুম, যেখান থেকে ক্যাপ্টেন বা লঞ্চ মাস্টার তার এই লঞ্চটিকে চালনা করবেন এবং কন্ট্রোল করবেন। দেখতে পাচ্ছি প্রথমে কাজ চলছে, লঞ্চের সর্বশেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি এখানে ফিল আপ করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো লঞ্চটি কিন্তু একেবারে অনবদ্য এবং আধুনিক মডার্ন ডিজাইনই তৈরি করা হয়েছে। মানুষের বুকে আপনি একটি ক্রুজার যে ফেসিলিটিস রয়েছে সেই ফেসিলিটিস পেতে পারেন এই জাহাজের মাধ্যমে, যেখানে আসলে ভোলায় কিন্তু খুব অবহেলার সাথে বলা হয় যে তারা আসলে কোনো লাক্সারি তারা উপভোগ করতে পারে না। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আপনি আপনার গাড়ি, ব্যক্তিগত বহনকারী, যাতায়াতকারী, কোনো বাস, ট্রাক, বাইক সব কিছু নিয়েই কিন্তু চলে আসতে পারেন এই লঞ্চে। এটি হচ্ছে লঞ্চের পিছন দিকটা, দেখতে পাচ্ছেন যে পিছন দিকটা খুব নানানিকভাবে ডিজাইন করা হয়েছে এবং আপনি আপনার ভ্রমণকে উপভোগ করার জন্য সব ধরনের ফেসিলিটিস কিন্তু এখানে পাবেন। এবং দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু পিছনের যে অংশটি রয়েছে সেই অংশটিকে তৈরি করা হয়েছে। এখানে বেশ কয়েকজন কিন্তু একসাথে এখানে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, মজা করতে পারবেন। তৃতীয় তলার ডেক টিকিটও দেখাই আপনাদেরকে, আমরা এখন ডেকের ভিতর প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন যে এই ডেকটিতে করেই কিন্তু আপনি আপনার যাত্রা করতে পারেন। এই সর্বনিম্ন ভাড়া হচ্ছে 300 টাকা, যেখানে কোনো চেয়ার থাকবে না, আপনি আপনার মাদুর বা কোনো কিছু পেতে কিন্তু এখানে বসতে পারেন। একসাথে দেখতে পাচ্ছেন বেশ নান্দনিক এবং খুবই স্মার্ট ডিজাইন করা হয়েছে কিন্তু এই ডেকটিও। আপনার কাছে কখনোই মনে হবে না আপনি চিফ কোনো ট্রাভেল করছেন, মাত্র 300 টাকা দিয়ে কিন্তু আপনি একেবারে ফার্স্ট ক্লাস একটি ক্রুজারে করে আপনি আপনার এই যাত্রা করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে ডেকটির প্রত্যেক ডেকটির সবগুলো দিকেই কিন্তু জানা রয়েছে, যার কারণে কিন্তু আপনি ডেকে বসেও বাইরে যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন। একই সাথে ডেকের মধ্যে কিন্তু বেশ কয়েকটা রুম রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি সুপারভাইজারের রুম, ড্রাইভারের রুম, ইলেকট্রিশিয়ানের রুম, কেবিন ইনচার্জের রুম এবং কেবিন ইনচার্জ যারা রয়েছেন তাদের জন্য সব রকম ফেসিলিটিস কিন্তু এই ডেকটিতে রয়েছে। ডেক থেকে কিন্তু আমরা বাইরের যে চমৎকার ভিউ সেই ভিউটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে লঞ্চের পিছন দিকটা এবং পিছন দিকটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার, এবং এখানে যথেষ্ট স্পেস রাখা হয়েছে। আপনি এই লঞ্চে যে কোনো জায়গায় বসে দাঁড়িয়ে আপনি এখানে উপভোগ করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, পরিবারের সাথে কিন্তু আপনি সময় কাটাতে পারছেন। এটি হচ্ছে এই লঞ্চের কন্ট্রোল, যেখান থেকে এটিকে স্টার্ট করা হয় এবং সকল ধরনের ইঞ্জিনকে কন্ট্রোল করা হয়। একই সাথে আমি দেখতে পাচ্ছি যে এটার যে স্পিড বা ইঞ্জিনের ক্ষমতা সেটিকে কন্ট্রোল করা হয় এই কন্ট্রোলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে কিন্তু এইখানকার যে মাস্টার থাকেন তিনি এই পুরো শিপটিকে কন্ট্রোল করে থাকেন। এবং সামনে থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সামনের পুরো অংশটি কিন্তু খোলা এবং টোটাল ভিউটা কিন্তু এখান থেকেই দেখা যায়, যার ফলে কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু স্টেশন যিনি চালনা করেন যে মাস্টার থাকেন কিন্তু এখান থেকে পুরো লঞ্চটিকে চালনা করে থাকেন।
এবং আমরা দেখেছি নিস্তলার দিকে কিন্তু একটি স্পটলাইট রয়েছে, যেটি কিন্তু কুয়াশা বা যে কোনো সময় তারা তাদের স্পট বা কোনো লাইট দিতে হলে তিনি এখান থেকেই টুডল শিপটিকে অর্ডার করতে পারেন এবং সেই স্পটলাইটটিকেও অন করে দিতে পারেন। এই ক্রুজারটি ঘুরে ঘুরে দেখতে দেখতে কিন্তু এর মধ্যে বৃষ্টি নেমে গেল এবং লঞ্চ থেকে যে আসলে বৃষ্টি দেখা এত সুন্দর, আপনি সরাসরি লঞ্চ না থাকা অবস্থায় এই সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না। একেবারে চমৎকার, এক অনবদ্য অন্যরকম এক সুর এই লঞ্চ থেকে বৃষ্টির সুরকে এক অন্যরকমভাবে অনুভব করা যায়। দেখতে পাচ্ছি যে আশপাশে অনেকগুলো জাহাজ লঞ্চ সরাসরি স্টিমার যাচ্ছে এবং আশপাশে ঢাকার যেই নদীর পাড়ের যেই উঁচু বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো এক অন্যরকম মনে হচ্ছে, যেটি সাধারণ জায়গা থেকে আসলে কখনোই অনুভব করা যায় না। দেখতে পাচ্ছি যে জাহাজটির দেখতে পাচ্ছি শিপটির এখনও সর্বশেষ যে রিটাচগুলো রয়েছে সেই রিটাচগুলো তারা করে নিচ্ছেন এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন অলরেডি। এটি হচ্ছে তৃতীয় তলার ডেক, আর যেখানে সিট সহ ডেক, যেখানে প্রত্যেকের সিটের ভাড়া হচ্ছে 500 টাকা করে। দেখতে পাচ্ছেন যে একেবারেই আধুনিক খুব মডার্ন ডিজাইনে কিন্তু সিটগুলো বানানো হয়েছে, আর সাধারণ যেই সিটগুলো থাকে সেই সিটে কিন্তু এগুলো একেবারে অন্যরকম এবং অবশ্যই খুবই কমফোর্টেবল মনে হচ্ছে। যদিও পুরোপুরি ফিনিশিংয়ের কাজ শেষ হয়নি তাই আমরা বসে দেখাচ্ছি না, কালকে সকাল থেকে কিন্তু এই শিপটি চালু শুরু হচ্ছে এবং কালকে সকাল 8টার সময় কিন্তু এটি ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ডেকের যে সিট রুম রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসি রয়েছে এবং এখান থেকে সেটা তো নিয়ন্ত্রিত রুমে কিন্তু আপনারা আপনাদের ট্রাভেলটি করতে পারবেন। এবং এই মডার্ন সিটের পাশে কিন্তু কাপ হোল্ডার রয়েছে, আপনি আপনার বোতল বা কাপটি কিন্তু এখানে রাখতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ যেই লঞ্চগুলো থাকে সেই সব জায়গায় কিন্তু ট্রাশ ক্যান থাকে না, এখানে প্রত্যেকটি অংশে কিন্তু ট্রাশ ক্যান দেওয়া হয়েছে এবং আপনার ফুড রেস্ট করার জন্য কিন্তু সিটের সামনেও একটি ফুড রেস্টার রয়েছে, যেখানে আপনি সর্বোত্তম কমফোর্টের সাথেই কিন্তু আপনার এই যাত্রাটি করতে পারবেন। অন্যান্য যে কোদার শিপগুলো রয়েছে তার তুলনায় কিন্তু এটি বেশ পরিপাটি এবং একেবারেই মডার্ন ডিজাইনে তৈরি করা হয়েছে। যদিও সাধারণ লঞ্চের তুলনায় এটি একটু ছোটো, তবে কোনো ধরনের কমতি রাখা হয়নি এই কোদার শিপটিতে। আমরা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি আপনাদের লঞ্চের ঠিক পিছনের অংশটিতে, যেখান থেকে কিন্তু আপনি একেবারেই 360 ডিগ্রি ভিউ পাবেন। পিছনের অংশ দেওয়া হচ্ছে যেটা লঞ্চের পিছনের অংশ, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি লঞ্চের 360 ডিগ্রি ভিউ আপনারা নিতে পারেন। বৃষ্টির কারণে আমরা সাথে যাচ্ছি না, আপনাদের সাথে গিয়েও আপনাদের ফুল ভিউটা আমরা দেখানোর চেষ্টা করবো। দেখুন কত সুন্দর এই ডিজাইন। আর কথা সুবিধার্থে আর কিছু তথ্য দিয়ে রাখি, এখানে ভিআইপি যে কেবিন রয়েছে সেই কেবিনের ভাড়া 5000 টাকা, সাধারণ কেবিনের ভাড়া হচ্ছে 3000, ডেকের যে সিট রয়েছে সেই সিটের ভাড়া হচ্ছে 500 টাকা এবং সাধারণ যে ডেক রয়েছে যেখানে আপনি আপনার বিছানা নিজেরাই বহন করে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ভাড়া হবে 300 টাকা। এছাড়াও যেহেতু এই শিপটির বিশেষত্বই হচ্ছে আপনি এখানে যাত্রী হিসেবেও যাত্রা করতে পারবেন, একই সাথে আপনার যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়িও ফেরির মতো বহন করতে পারবেন। সেক্ষেত্রে নিস্তলায় কিন্তু ফেরি রয়েছে এবং নিস্তলায় কিন্তু আপনি আপনার বাহনটি এখান থেকে বহন করতে পারবেন। সেক্ষেত্রে মোটরসাইকেলের ভাড়া হচ্ছে 1000 টাকা, প্রাইভেট কার ভাড়া হচ্ছে 5000 টাকা, মিনি প্রাইভেট কার যেগুলোকে আমরা বলি নোয়া সেই মাইক্রোবাসগুলোর ভাড়া হচ্ছে 7500 টাকা, যদি আপনার মিনি বাস হয়ে থাকে সেক্ষেত্রে ভাড়া হবে 10000, আর সাধারণ বাসের ক্ষেত্রে ভাড়া হচ্ছে 15000 টাকা। এ ছিল ভাড়া তালিকা এবং সময় সীমা হচ্ছে প্রত্যেকে সকাল 8টা থেকে ঢাকা থেকে ছেড়ে যাবে এই লঞ্চটি এবং প্রত্যেকে ভোলা থেকে 9টায় এটি আবার ঢাকার উদ্দেশ্যে ফেরত আসবে।
আপনি অপনার